ভোটারদের প্রভাবিত করছে রাজ্য পুলিশ। লাইন ঠিক করার নামে প্রাথমিক বিদ্যালয়ের গেট জুড়ে রাজ্য পুলিশের আনাগোনা। একাধিক জায়গায় বুথের 200 মিটারের মধ্যেই রাজ্য পুলিশ হাজির। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। তাতেই বিজেপি প্রার্থীর সঙ্গেই বাদানুবাদে জড়ালেন পুলিশ অফিসার। প্রিসাইডিং অফিসারকে লিখিত অভিযোগ জানানো হয়। আপনাদের জেনুইন অভিযোগ থাকলে আমি এখনো বলছি, জেনারেল অফিসার বসে আছেন, পুলিশ অফিসার বসে আছেন, আপনারা গিয়ে ওনাদেরকে বলেন, ঠিক আছে? ওনারা যদি বলি তুলতে হবে আমরা তুলে দেবো, কিন্তু আপনারা কেউ না। আপনার পার্টি একটা ক্যান্ডিডেট, আপনি গিয়ে ওখানে দেখতে পারবেন, ভিতরে ঢুকে আপনি সুপারভাইজ করতে পারেন, কিন্তু গিয়ে পুলিশ ম্যানেজমেন্টে হাত দিতে পারবেন না। পুলিশের নিরাপত্তা বিধিভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী, দাবি জেলার অ্যাডিশনাল এসপির। এনার হয়তো ভুল ধারণা আছে, বাকি কি অভিযোগ কি পুলিশ, স্টেট পুলিশটা 200 মিটারের বাইরে থাকে, এটা কিন্তু এনার ভুল ধারণা। এই এখানে এসে এনার আমার যেটা পুলিশকে বলছে, এখান থেকে আপনারা এখানে ভিতরে থাকবেন না, তো এটা তো হয় না। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্সে চলছি, একটা স্টেট পুলিশ কিন্তু আমাদের এখানে কিউ মেনটেন করে চলে, তো উনি এসে এখানে ওটা সরানোর চেষ্টা করছেন। তো এটাই ওনাকে বললাম কি এটা হয় না, এটা হয়তো আপনি গাইডলাইন্সগুলো পড়েননি, এটা আপনার ভুল ধারণা, আপনি ডিস্টার্ব করছেন পুলিশ অ্যারেঞ্জমেন্টগুলো। লাইন ঠিক করার কাজ, অথচ গেট আটকে কেন রাজ্য পুলিশ? প্রশ্ন করতেই পুলিশের হুমকি। আইন পাঠের নামে রীতিমতো দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি ওখানে ওই বুধে গেলাম, বর্তমানে এখানে গেলাম, গিয়ে দেখছি একবারে পুলিশ একবারে গেটের সামনে আছে। ওনাদেরকে বললাম আমি যে আপনাদের এখানে থাকার কথা নয়, তো বলছে যে আমরা লাইন ঠিক করে দেওয়ার জন্য আছি। তো লাইন ঠিক করে দিলে তো একটু লাইনের মাঝখানে থাকতে হবে, রাজ্য পুলিশ, হ্যাঁ রাজ্য পুলিশ গেটের সামনে দাঁড়ায় আছে, তো লাইন ঠিক করার জন্য মাঝখানে থাকতে হবে, লাইনের মাঝখানে থাকতে হবে, ওনাদের মিডিল সাইডে দাঁড়াতে হবে, ওনারা তো একবার গেটের সামনে দাঁড়ায় আছে। আচ্ছা, গেটের সামনে, তার মানে কি ওরা প্রভাবিত করার চেষ্টা করছে? অবশ্যই। তারপরে তো আমি চলে আসলাম, এখান থেকে বলে চলে আসলাম, তারপরে এক অফিসার এসে আমাকে তো ঝুমকে দিচ্ছে যে আমি নাকি ওনাদেরকে তুলে নিয়ে বাইরে এদিকে আমি নিয়ে আসছি নাকি, এইভাবে আমাকে ঝুমকে দিচ্ছে। কথা বলার নামে খারাপ আচরণ করেছেন পুলিশ অফিসার, দাবি বিজেপি নেতার। কিন্তু আমরা তাদের কোনো সিকিউরিটিকে সেখান থেকে আমরা সরিয়েও দিইনি এবং তাদের সাথে কোনো আমরা খারাপ আচরণও করিনি, কিন্তু তার যে আচরণ আমরা দেখতে পেলাম আমাদের প্রার্থীকে ঠিক মানে থ্রেট করার মতন তারা সেই আচরণ করলো, এটা আমরা আমাদের যে জায়গায় জানানোর দরকার আমরা ঠিক সেই জায়গায় আমরা অভিযোগ করি। অন্যদিকে বিজেপির প্রার্থী বিধিভঙ্গের অভিযোগে ও প্রার্থীকে আইনের পাঠ শেখানোর বিষয়ে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, দাবি বিজেপি নেতার। না না, সেটা রিপোর্টের কি আছে, প্রার্থীর অধিকার আছে তার ভিতরে যাওয়া, সে গিয়েছে এবং তার যেটা মনে হয়েছে দেখে সে সেটা যে আধিকারিক আছেন বুধে তাকে জানিয়েছে, এবং প্রার্থীর বাইরে তো কেউ সেখানে বুধের ভিতরে যায়নি, এটা সম্পূর্ণ যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বড় সেটা করুন উনি, কিন্তু প্রথমে তাকে জবাব দিতে হবে যে উনি 200 মিটারের মধ্যে কেন ঢুকছে। প্রার্থী ঢুকতে পারে, আইন বলছে, নিয়ম বলছে প্রার্থী ঢুকতে পারে, প্রার্থী যে কোনো বুথে ভিজিট করতে পারে, প্রার্থীও পারে, প্রার্থীর এজেন্ট পারে, কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে উনি কীভাবে 200 মিটারের মধ্যে ঢোকেন? সদ্য মিটেছে পঞ্চায়েত নির্বাচন, জেলা জুড়ে অলিতে গলিতে অশান্তির অভিযোগেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল এই পুলিশকে। স্থবির ভূমিকায় ছিল রাজ্য নির্বাচন কমিশন। ধূপগুড়ি উপনির্বাচনে কিন্তু একেবারে অন্য ছবি, অভিযোগের সঙ্গে কুইক অ্যাকশন। এখন প্রশ্ন, ধূপগুড়ি উপনির্বাচনে প্রেস্টিজ ফাইটে কোনো নির্দিষ্ট দলকে কোণঠাসা করতেই কি এত আয়োজন নয় তো? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা, চিলম দেব ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।